অনেক আসলে জানতে চাইছেন যে আমরা কমেটটা বসানোর সিস্টেমটা কী এবং এই সাইফুন সেটটা লাগানোর সিস্টেমটা কী, এই ধরনের সাইফুন যেটা আমরা আসলে ট্যাঙ্কের মতো সিস্টেম ব্যবহার করি না। আগেরবার কিন্তু আমরা এখানে একটা ট্যাঙ্কের মতো ব্যবস্থা ছিল যেটা আমরা দড়ি দিয়ে টান দিলে পানি এসে এখানে ফেসার হইতো। এই ধরনের যে ট্যাঙ্কগুলো এগুলো আসলে এগুলো সাইফুন সেট, এটা আমরা এইভাবে যখন আমরা এইভাবে টান দেব তখন এখান থেকে পানি এসে এখানে ফেসার হবে। তো নতুন সিস্টেম কিন্তু আসলে আমরা এগুলো রাখবো না, নতুন সিস্টেম আমরা এরকম রাখবো যেটা হচ্ছে আসলে এর ভিতরে কিন্তু আসলে 1.5 ইঞ্চি একটা পাইপ আছে, মোটা অনেক পানির ফেসার আছে এখানে, যেটা কিনা শুধুমাত্র এটা লাগবে। এটা রাখার পরে এখান থেকে যখন আমরা ফেসার দেব, এখান থেকে ফেসার দেওয়ার পর এখানে এসে এই জায়গা দিয়ে পানিটা এসে পাইপ দিয়ে এসে এখানে কমেটের মধ্যে পানি ফেসার দিবে। দেখতে পাচ্ছেন এরকম যখন আমরা এইভাবে ফেসার দিব, এখন টিপ দেওয়া যাবে না, এটা সাইডটা আসলে বন্ধ আছে। তারপরও যদি আমরা এইভাবে ফেসার দিলে এটার মধ্যে একটা এয়ার পাম্প সিস্টেমের আছে, মানে এখানে যদি একটা যখন আমরা ফেসার দেবো তখন ভিতরে এটা আসবে, এটা লক খুলবে, খোলার পর আস্তে এই চাবিটা আস্তে উঠে যাবে, তখন আবার এটা অফ হয়ে যাবে। এখানে অন্য কোনো কিছু লাগানো নাই, এটা জাস্ট সরাসরি এখানে পানির মুখটা আসছে, যে পাইপের মুখটা, এখান থেকে আমরা জাস্ট এটার মাধ্যমে কন্ট্রোল করবো, এটার মধ্যে কন্ট্রোল করে আমরা এখানে লাগাবো। আর এটা সম্পূর্ণ আলগা, কখনো যদি এটা নষ্ট হয়ে যায় আপনি এটা মেরামত করতে পারবে বা এটা পরিবর্তন করতে পারবেন, এইরকম সিস্টেম আছে। আর দেখতে পাচ্ছেন এখানে এসে কমেটটা আমরা লাগাইছি। এবার দেখবো আমরা কমেটের সিস্টেমটা কি, কমেটটা লাগানোর সিস্টেমটা কি। যেহেতু আমরা এটা টাইস করা, দেখতে পাচ্ছেন আগে সব টাইস করা আছে, এই কমেটটা ফেটে গেছে, ফেটে যাওয়ার কারণে আসলে কমেটগুলো পাল্টানো হয়েছে। আর এই কমেটগুলো যে ফেটে যায় এর কারণ হচ্ছে আমরা যে এই যে পানির ফেসারটা, এই পানির ফেসারটা কিন্তু এখানে অনেক জোরে আসে, এই জায়গার মধ্যে এসে এটা আঘাত করে, তো তারপরে এটা কিন্তু আসলে কয়েক বছর যাওয়ার পর, 2-3 বছর যাওয়ার পর এগুলো ফেটে যায়, এগুলো টুকরো টুকরো হয়ে ফেটে পানিটা উপরের দিকে উঠে যায়, এদিক দিয়ে এসে পানিটা উপরের দিকে উঠে যায়, তখন কিন্তু এগুলো সব পানি ভরে যায়। তো এখন যে সিস্টেম আছে নতুন অবস্থায় জাস্ট পানিটা ফেসারটা এইভাবেই এখানে আসে পড়বে, এখানে পরে জাস্ট কমেটের মধ্যে থাকে, পানিটা উপরে উঠবে না। এই হলো আমাদের এই সাইফুন সেটের সিস্টেমটা। এরপরে আমরা যদি দেখি যে এই যে কমেটটা আমরা বসালাম, লো কমেট যেটাকে আমরা বলি, লো কমেট বা আরবিতে বলা হয় আরবিয়া, তো এই লো কমেটটা যদি আমরা বসাই তাহলে কিন্তু এখান থেকে একটা মাপ আছে, এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা 6 ইঞ্চি মাপ দিয়েছি। আমরা যদি ইঞ্চি হিসেব করি, সেন্টি হিসেবে আলাদা, তো আসলে আমি ইঞ্চি বললাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখান থেকে এখানে আমরা 6 ইঞ্চি রাখলাম, আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে, এই যে এখান থেকে লাগানো হয়েছে এখান থেকে সরাসরি এসে এইভাবে লাগছে। এটা কিন্তু আপনারা যদি বলেন সান যে এই দিক দিয়ে ওয়ালের সাথে লাগে নাই কেন, এটা কিন্তু আসলে সিস্টেম না বা এটা লাগবে না, এই মডেলটার এই সিস্টেম যেটা প্লাস্টিকের সিস্টেম আগেরবার আমি দেখেছিলাম সেটার মধ্যে কিন্তু একবার এখান থেকে বার্ন্ড হয়ে এখান থেকে সরাসরি এসে একবার লেগে তারপর এখানে নিচ দিয়ে আসবে, এটা কিন্তু পাইপটা বোঝা যাবে না, এখন কিন্তু পাইপটা বোঝা যাবে, যার জন্য আমরা এটা কিন্তু 6 ইঞ্চি দিছি। আপনি যদি প্লাস্টিকের ডা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটা কমেটটা একটু দূরে হবে, কারণ ওই ব্যান্ড হয়ে আস্তে আস্তে ডিপ লাগবে। তো সাধারণত 6 ইঞ্চি 8 ইঞ্চি এটাই থাকে, সর্বনিম্ন 6 ইঞ্চি সর্বোচ্চ 8 ইঞ্চি আমরা দিয়ে থাকি, এর বেশি না। আর লেফটে আর রাইটে আপনি আপনার জায়গা অনুযায়ী মাপ মতো দিয়ে দিবেন, তবে রাইটে যদি আপনি 18 ইঞ্চি রাখেন তাহলে সবচেয়ে ভালো, অথবা আপনি যদি আপনার জায়গা কম হয়, টয়লেট ছোটো হয়, তাহলে আপনি 15 ইঞ্চি রাখতে পারেন। এর থেকে ছোটো হলে আপনি হাত লাগতে পারবেন না, আপনার হাতটা ওয়ালে লেগে যাবে, সেজন্য আমরা জাস্ট 15 ইঞ্চি দিব। আর এটা লাগানোর জন্য আসলে আমরা ওয়াটার লেভেল দিয়ে লেভেল করে লাগালাম। অনেকে হয়তো দেখবেন যে পিছনের সাইড একটু ডাউন দেয় সামান্য, যাতে পানিটা পিছন দিয়ে চলে যায়, বা সামনের সাইড ডাউন দেয় যাতে সামনের সাইডটা চলে যায়। তো আসলে সামনের সাইড অথবা পিছনের সাইড আপনি যেটাই দেন কোনো সমস্যা নেই, কিন্তু লেভেল থাকাটা ভালো। আর আপনি যা টাইস লাগাবে, যখন আপনি টাইসটা লাগাবেন তখন টাইসটা একটু উপরের দিকে লাগাতে বলবেন টাইস মিস্ত্রিকে, যাতে আপনার পানিটা এইভাবে থাকে, এইভাবে যখন একটু হালকা একটু উপরে দিয়ে থাকবে তখন পানিটা এসে এদিকে চলে যাবে। এই হলো সিস্টেমটা, কমেট লাগানোর সিস্টেম। তারপর যদি আপনাদের দেখেন, আপনারা যদি আপনাদের বাসা বাড়িতে এরকম সিস্টেমগুলো লাগান তাহলে লাগাতে পারেন, কিন্তু গ্রাম অঞ্চলে বা যে যারা নিজস্ব ময়লার ট্যাঙ্ক সেফটি ট্যাঙ্ক ব্যবহার করেন তারা কিন্তু এগুলো না লাগালে ভালো, কারণ এগুলো প্রচুর পানি ব্যবহার হয়, যার কিনা আপনার প্রায় যেটা 5 বছরে বরাট হইতো 10 ফিট বাই 10 ফিট একটা যদি সেফটি ট্যাঙ্ক হয় তাহলে কিন্তু আপনার এটা ধরেন 1-2 বছরে ভরে যাবে। সেজন্য আপনি আসলে গ্রাম অঞ্চলে যদি যারা থাকেন বা কোনো পানি যাওয়ার রাস্তা নাই তারা কিন্তু এগুলো ব্যবহার না করলে ভালো, যারা শহরে আছেন তারা এগুলো ব্যবহার করতে পারেন। এই সিস্টেমটা আসলে বুঝছেন না, বুঝলে তারপর কমেন্টে লিখবেন।